চলো আরেকটা অঙ্ক করি সাধারণ বন্টন অধ্যায় থেকে ডট অর্গের এপি অনুশীলন বই থেকে পরিসংখ্যানের আমি এটা ব্যবহার করছি কারণ এটা একটা উন্মুক্ত উৎস এবং এটা একটা ভালো বই এখন অঙ্কগুলো দিয়ে ভালোভাবে অনুশীলন করা যাবে তো দেখি যে তিন নম্বরটা কি তোমরা তাদের সাইটে যেতে পারো এবং আমার মনে হয় বইটা সহজেই ডাউনলোড করতে পারবে এখন ধরে নাও যে আমেরিকায় এক বছর বয়সী মেয়েদের গড় ওজন সাধারণভাবে বন্টিত বা সাধারণভাবে বণ্ডিত করা হয়েছে প্রায় নয় দশমিক পাঁচ গড় দিয়ে গ্রাম এটা কিলোগ্রাম হবে কারণ আমার একটা দশ মাস বয়সী ছেলে আছে যার ওজন প্রায় বিশ পাউন্ড যেটা প্রায় নয় কিলোগ্রাম নয় দশমিক পাঁচ গ্রাম নয় নয় দশমিক পাঁচ গ্রাম কিছুই না তোমরা বলতে পারো এটা ইঁদুরের বা অন্য কিছুর হবে এবং এটা কিলোগ্রামে হতে হবে যাই হোক নয় দশমিক পাঁচ কিলোগ্রাম আর এক দশমিক এক গ্রাম পরিমিত ব্যবধান তো এখন গড় হচ্ছে নয় দশমিক পাঁচ কিলোগ্রাম ধরে নিচ্ছি আর পরিমিত ব্যবধান হচ্ছে এক দশমিক এক গ্রাম এখন ক্যালকুলেটার ব্যবহার না করে এবং এই অংশটা একটা মজার খেলা অনুমান করো যে কত শতাংশ আমেরিকান এক বছর বয়সী মেয়েরা যারা নিচের নিয়মগুলো মানে তো তারা যখন বলে যে ক্যালকুলেটার ছাড়া অনুমান করো এটা একটা বড় নির্দেশক যে আমাদের এম্পেরিক্যাল রুল বা এম্পেরিক্যাল নিয়ম ব্যবহার করতে হবে এম্পেরিক্যাল রুল আবার মাঝে মধ্যে এটাকে বলা হয় আটষট্টি পঁচানব্বই নিরানব্বই দশমিক সাত নিয়ম এটা মনে রাখলে আমাদের রুলটাই বা নিয়মটাই মনে রাখা হয়ে যায় এটা আমাদের যা বলে তা হলো সাধারণ বন্টন এখানে একটা পর্যালোচনা করছি অঙ্কটা করার আগে আমাদের একটা সাধারণ বন্টন আছে একটা সাধারণ বন্টন আঁকছি তো এটা এটার মতো দেখা যায় এটা আমার সাধারণ বন্টন কিন্তু আমি এটা ঠিকভাবে আঁকিনি কিন্তু তোমরা বুঝেছ যে এটা সিমেট্রিক্যাল বা প্রতিসম এটা আমাদের গড় এখানে আমরা যদি এক পরিমিত ব্যবধান গড়ের ওপরে যাই এবং এক পরিমিত ব্যবধান গড়ের নিচে তো এটা গড় যোগ এক পরিমিত ব্যবধান এরা এটা হচ্ছে গড় বিয়োগ এক পরিমিত ব্যবধান একটা ফল পাওয়ার সম্ভবত আমরা যদি সঠিক সাধন মণ্ড নিয়ে চিন্তা করি তাহলে এটা এক পরিমিত ব্যবধান গড়ের নিচে এবং এক পরিমিত ব্যবধান গড়ের ওপর হচ্ছে এই বর্গক্ষেত্র এবং এটা হচ্ছে তোমরা অনুমান করতে পেরেছ শতাংশ আটষট্টি শতাংশ সম্ভাবনা যে তোমরা কিছু পাবে এক পরিমিত ব্যবধান গড়ের ভেতর আমাদের পরিমিত ব্যবধান উপরে বা নিচে বা মাঝখানের যে কোনো জায়গায় এখন আমরা যদি দুই পরিমিত ব্যবধানের কথা বলি গড়ের চারপাশে তাহলে আরেক পরিমিত ব্যবধান নিচে গেলে তো এক পরিমিত ব্যবধান এই দিকে আর আরেক পরিমিত ব্যবধান গড়ের ওপরে এবং আমরা নিজেদের জিজ্ঞেস করব সম্ভবতা কত এই দুটোর ভেতর বা এই এলাকার ভেতর এবং এটা হচ্ছে তোমরা অনুমান করতে পেরেছ পঁচানব্বই শতাংশ এবং এটা এই মাঝখানে বর্গক্ষেত্র সহ আটষট্টি শতাংশ পঁচানব্বই শতাংশের সাবসেট এবং আমার মনে হয় তোমরা জানো এটা কোথায় যাচ্ছে আমরা যদি তিন পরিমিত ব্যবধান গড়ের উপরে যাই এবং তিন পরিমিত ব্যবধান গড়ের নিচে যাই তাহলে এম্পেরিক্যাল রুল বা আটষট্টি পঁচানব্বই নিরানব্বই দশমিক সাত রুল আমাদের বলে যে নিরানব্বই দশমিক সাত শতাংশ সম্ভাবনা নিরানব্বই দশমিক সাত শতাংশ সম্ভাবনা যে তোমরা কিছু পাবে সাধারণ বন্টনে যেটা তিন পরিমিত ব্যবধান গড়ের ভেতর তো তিন পরিমিত ব্যবধান গড়ের নিচে এবং তিন পরিমিত ব্যবধান গড়ের ওপরে এম্পেরিক্যাল রুল আমাদের এটা বলে তো দেখি আমরা এই সমস্যা এটা ব্যবহার করতে পারি কিনা আমাদের গড় ও পরিমিত ব্যবধান দেওয়া আছে আমি এটা এঁকে নিচ্ছি আমার এক্সিস বা অক্ষ এঁকে নিচ্ছি আর যত ভালো পারি এটা আমার এক্সিস আমার বেল কার্ভ এঁকে নিচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে ভালো বেল বেলকার যেটা খালি হাতে আঁকলে আশা করা যায় এবং গড় এখানে হচ্ছে নয় দশমিক এবং এটা হচ্ছে সিমেট্রিক বা প্রতিসম। এই উচ্চতা এই উচ্চতার সমান আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছ আমি কম্পিউটার নই নয় দশমিক পাঁচ হচ্ছে আমাদের গড় আমি একক লিখছি না কারণ এটা পুরোটা কিলোগ্রামে এক পরিমিত ব্যবধান গড়ের ওপরে তো এক পরিমিত ব্যবধান গড়ের ওপরে আমরা এটার সাথে এক দশমিক এক যোগ করবো কারণ বলা আছে পরিমিত ব্যবধান এক দশমিক এক এটা হবে দশ দশমিক ছয় আমি একটা ডটের লাইন আঁকছি এখানে এক পরিমিত ব্যবধান গড়ের নিচে গেলে এক পরিমিত ব্যবধান গড়ের নিচে গেলে আমরা নয় দশমিক পাঁচ থেকে এক দশমিক এক বিয়োগ করব এবং এটা হবে আট দশমিক চার আমরা যদি দুই পরিমিত ব্যবধান গড়ের ওপরে যাই তাহলে আমরা আরেক পরিমিত ব্যবধান যোগ করব এখানে এক পরিমিত ব্যবধান দুই পরিমিত ব্যবধান এবং এটা হবে এগারো দশমিক সাত এবং আমরা যদি তিন পরিমিত ব্যবধান গড়ের ওপরে যাই তাহলে এক দশমিক এক আরও যোগ করব। আর এটা হবে বারো দশমিক আট অপর করলে এক পরিমিত ব্যবধান গড়ের নিচে গেলে আট দশমিক চার দুই পরিমিত ব্যবধান গড়ের নিচে গেলে আরও এক দশমিক এক বিয়োগ করব হবে সাত দশমিক তিন এবং তিন পরিমিত ব্যবধান গড়ের নিচে গেলে এখানে হবে ছয় দশমিক দুই কিলোগ্রাম তো এটা হচ্ছে সমস্যার সমাধানের আমাদের গঠন তো সম্ভবত কি যে আমেরিকান এক বছর বয়সী মেয়েদের ওজন আট দশমিক চার কিলোগ্রামের কম আমার বলা উচিত যার ভর আট দশমিক চার কিলোগ্রামের কম তো আমরা যদি এখানে দেখি একটা বাচ্চা বা এক বছর বয়সী মেয়ে বাচ্চা যার ওজন আট দশমিক চার কিলোগ্রামের কম পাওয়ার সম্ভবত হচ্ছে এই বর্গক্ষেত্র এখানে আমি ভর বলছি কিলোগ্রাম আসলে ভরের একক অনেকে এটা ওজনের হিসাবে ব্যবহার করে তো এটা হচ্ছে এই বর্গক্ষেত্র এখানে তো আমরা কীভাবে বের করবো এই বর্গক্ষেত্র সাধারণ বন্টনের নিচে এম্পেরিকাল রুল ব্যবহার করে আমরা জানি যে এই বর্গক্ষেত্র কি আমরা জানি যে এই বর্গক্ষেত্র ঋণাত্মক এক পরিমিত ব্যবধান ও ধনাত্মক এক পরিমিত ব্যবধানের ভেতর কি আমরা জানি এটা আটষট্টি শতাংশ আর যদি এই আটষট্টি শতাংশ এটা মানে যেগুলো এই মাঝখানে নেই সেগুলো বত্রিশ শতাংশ কারণ সাধারণ মণ্ডনের নিচের পুরো বর্গক্ষেত্র হচ্ছে একশো একশো শতাংশ বা এক তোমরা যেভাবে চিন্তা করো কারণ সবগুলো সম্ভাবনা যোগ করলে এক হয় আর এটা একশো শতাংশের বেশি হতে পারবে না তো আমরা যদি এই লেজ আর এই লেজ যোগ করি এটা যোগ এই লেজ তাহলে এটা বাকিটা হবে একশো বিয়োগ আটষট্টি হবে বত্রিশ বত্রিশ শতাংশ বত্রিশ শতাংশ যদি এই বাম দিকের লেজ আর এই ডান দিকের লেজ যোগ করি এবং এটা হচ্ছে একদম সঠিক সাধারণ বন্টন কারণ তারা বলে দিয়েছে এটা সাধারণভাবে বন্টিত তাই এটা একদম সঠিক সিমেট্রিক্যাল বা প্রতিসম হবে তো এই দিক আর এই দিক যোগ করলে বত্রিশ হয় কিন্তু এই দুটো সিমেট্রিক্যাল মানে তাদের একই বর্গক্ষেত্র আছে তাহলে এই দিক এখানে আমি গোলাপিতে করছি এই দিক এখানে হবে ষোলো শতাংশ আর এই দিক এখানে হবে ষোলো শতাংশ তো ফল এক পরিমিত ব্যবধানের বেশি পাওয়ার সম্ভাব্যতা গড়ের ওপর হচ্ছে তো এটা হচ্ছে এই ডান দিকের ষোলো শতাংশ বা ফল এক পরিমিত ব্যবধানে কম পাওয়ার সম্ভবতা গড়ের নিচে হচ্ছে এটা এখানে ষোলো শতাংশ তো তারা চাচ্ছে এক বছর বয়সী বাচ্চা যার ওজন আট দশমিক চার কিলোগ্রামের নিচে পাওয়ার সম্ভবতা হচ্ছে এই বর্গক্ষেত্র এখানে এবং এটা ষোলো শতাংশ ষোলো শতাংশ অংশ এর জন্য এখন অংশ বি করা যাক সাত দশমিক তিন এবং এগারো দশমিক সাত কিলোগ্রামের ভেতর তো সাত দশমিক তিন যেটা দুই পরিমিত ব্যবধান গড়ের নিচে এবং এগারো দশমিক সাত যেটা দুই পরিমিত ব্যবধান গড়ের ওপরে তো আসলে তার আমাদের জিজ্ঞেস করছে দুই পরিমিত ব্যবধানের ভেতর পাওয়ার সম্ভাব্যতা কত তো এটা হচ্ছে গড় এখানে এটা হচ্ছে দুই পরিমিত ব্যবধান নিচে এবং এটা হচ্ছে দুই পরিমিত ব্যবধান ওপরে এটা খুবই সহজ এমপিরিক্যাল রুল আমাদের এটা বলে দেয় দুই পরিমিত ব্যবধানের ভেতর আমাদের পঁচানব্বই শতাংশ সম্ভাবনা আছে এই ফল পাওয়ার পঁচানব্বই শতাংশ সম্ভাবনা দুই পরিমিত ব্যবধানের ভেতর পাওয়ার এম্পেরিক্যাল রুল আমাদের এই উত্তর দিয়ে দেয় এবং শেষের অংশ সি সম্ভাব্যতা কি যে আমেরিকান এক বছর বয়সী বাচ্চা মেয়েদের ওজন বারো দশমিক আট কিলোগ্রামের বেশি বারো দশমিক আট কিলোগ্রাম হচ্ছে তিন পরিমিত ব্যবধান গড়ের ওপর তো আমরা বের করতে চাই তিন পরিমিত ব্যবধানের বেশি ফল পাওয়ার সম্ভাব্যতা তো এটা হচ্ছে এই বর্গক্ষেত্র এখানে আমার মনে হয় এখানে কমনায় না করে চোখে বাঁধে এমন অন্য কোনো রঙ দিয়ে করা উচিত এই লম্বা লেজ এখানে এই ছোট বর্গক্ষেত্র এখানে তো এই সম্ভবতা কত তো আমরা এখন এম্পিরিক্যাল রুলে ফিরে যাই তো আমরা জানি যে সম্ভবতা আমরা জানি এই বর্গক্ষেত্র ঋণাত্মক তিন পরিমিত ব্যবধান ও ধনাত্মক তিন পরিমিত ব্যবধানে ভেতরে বর্গক্ষেত্র জানা আছে আমরা জানি এটা সে সমস্যা আমি এই পুরোটা রং করতে পারি আমরা জানি এই বর্গক্ষেত্র এখানে ঋণাত্মক তিন ও ধনাত্মক তিনের ভেতর হচ্ছে নিরানব্বই দশমিক সাত ফলের সিংহভাগ এখানে পড়ে প্রায় পুরোটা তো দুটো লেজের জন্য কত বাকি থাকে মনে রেখো যে দুটো লেজ আছে এটা একটা আর তিন পরিমিত ব্যবধান গড়ের নিচের ফল আছে এই লেজ এখানে তো এটা বলে যে এই তিন পরিমিত ব্যবধান গড়ের নিচে কম এবং তিন পরিমিত ব্যবধানে গড়ের ওপর বেশি একসাথে বাকিটা হতে হবে এখন বাকিটা হচ্ছে দশমিক তিন শতাংশ বাকিটার জন্য আমি আবার বলছি বাকিটার জন্য এই দুটো হচ্ছে সিমেট্রিক্যাল বা প্রতিসম তাই তারা একই হবে তো এটা এটার অর্ধেক হবে বা দশমিক এক পাঁচ শতাংশ আর এটা এখানে হবে দশমিক এক পাঁচ শতাংশ তো সম্ভবত কি যে আমেরিকান এক বছর বয়সী বাচ্চা মেয়েদের ওজন বারো দশমিক আট কিলোগ্রামের বেশি যদি একদম সঠিক সাধারণ বন্টন ধরে নেই হচ্ছে এই কার্ভের নিচের বর্গক্ষেত্র তিন পরিমিত ব্যবধান গড়ের ওপর বেশির বর্গক্ষেত্র হচ্ছে দশমিক এক পাঁচ শতাংশ আমি আবার বলছি দশমিক এক পাঁচ শতাংশ যাই হোক আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লেগেছে